রাজধানীর প্রাণকেন্দ্রে প্রকাশ্যে দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে আহত হলেন সিপিএম দলের বেশ কয়েকজন সমর্থক। খয়েরপুর থেকে সবার মিছিল শেষে আগরতলার উদ্দেশ্যে বাসে করে বাড়ি ফেরার পথে তারা হামলার শিকার হয়েছেন। তাদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করেছে ওই দুষ্কৃতীরা। ঘটনার বেশ কয়েকজন রক্তাক্ত তথা আহত হয়েছেন। রাজ্যের আইন শৃঙ্খলাজনিত পরিবেশকে বিনষ্ট করতে একাংশ দুষ্কৃতী সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা সংঘটিত করেছে বলে অভিমত সংশ্লিষ্ট মহলের। খয়েরপুর হতে দলীয় সভা এবং মিছিল শেষে গাড়িতে করে রাজধানীর উদ্দেশ্যে আসতে গিয়ে রবিবার বিকেলে প্রকাশ্যে দুষ্কৃতীদের হামলার শিকার সিপিএম দলের কিছু সমর্থক। ঘটনায় আক্রান্ত হয়েছেন 7 জন সিপিএম সমর্থক। তাদের অভিযোগ, এদিন বিকেলে খয়েরপুর থেকে রাজধানীর অভিমুখে ফেরার পথে খয়েরপুর বাজার এলাকা থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী গ্রিল ছুঁড়তে থাকে বাসটিকে লক্ষ্য করে। এতে বেশ কয়েকজন আহত হন, ইট পাটকেল দিয়ে আক্রমণ করা হয়, তাতে বেশ কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনা শুধু এখানেই থেমে থাকেনি, পরে 10 থেকে 12 জন দুষ্কৃতী বাইকে চেপে গাড়িটিকে করে এবং তারা রাজধানীর পূর্ব থানা পর্যন্ত পৌঁছে এই দুষ্কৃতীরা ক্রমাগতভাবে গাড়িতে হামলা চালাতে থাকে। ঘটনাটির পরিপ্রেক্ষিতে রক্তাক্ত বেশ কয়েকজনকে জিবি হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠানো হয়েছে। এই ঘটনার খবর পেয়ে পূর্ব থানায় ছুটে যান প্রাক্তন বিধায়ক পবিত্র কর সহ অন্যান্য সিপিএম নেতৃত্বরা। দুষ্কৃতীদের এহেন কার্যকলাপে তীব্র নিন্দা জানিয়েছেন তারা। পবিত্র কর বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই দুষ্কৃতীরা রাস্তা থেকে দাঁড়িয়ে ইট পাটকেল ছুঁড়েছিল এবং তারা সেখান থেকে রাজধানীর পূর্ব থানা পর্যন্ত গাড়িটিকে অনুসরণ করে এবং তার উপর হামলা চালাতে থাকে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে তীব্র নিন্দা ব্যক্ত করেছে বিভিন্ন মহল। একাংশ দুষ্কৃতী সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যের আইন শৃঙ্খলাজনিত পরিবেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তৎপর হয়ে উঠেছে, এমনটাই অভিমত পুলিশের। ঘটনাটির পরিপ্রেক্ষিতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে প্রত্যক্ষদর্শীদের মধ্যে। রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে উঠছে বড় সড় প্রশ্ন। এমন নেকারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সেটা খতিয়ে দেখছে পুলিশ। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনায়।